সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা সাপ্লাই কোম্পানির চেনার উপায় কী অবশ্যই এই বিষয়ে আজকে আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন দেখুন যারা বাংলাদেশ থেকে ভিসা নিয়ে আসতেছেন হয়তো দালালের মাধ্যমে আসতেছেন কিংবা আত্মীয় স্বজনের মাধ্যমে এজেন্সির মাধ্যমে এই তিনটা মাধ্যমেই কিন্তু আপনারা আসেন সৌদি আরবে আসলে সাপ্লাই কোম্পানি চেনার কোনো উপায় থাকে ভিসা দেখে এই ভিসা দেখে আপনি সাপ্লাই কোম্পানি কিভাবে চিনবেন আপনার কাছে আমার একটা প্রশ্ন সাপ্লাই কোম্পানি চেনার উপায় হচ্ছে একটাই অবশ্যই আপনার কন্ট্যাক্ট পেপারে যে কথাগুলো রয়েছে এবং আপনার ভিসাতে যে পেশাটা লেখা রয়েছে এই দুইটা ম্যাচ করতেছে কিনা আর তাদের কথার সাথে মিল রয়েছে কিনা এই তিনটা বিষয় দেখে আপনারা আইডিয়া করতে পারবেন যে আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন এবং কি ধরনের কাজ হতে পারে আপনি কোন পেশাতে আসতেছেন কি কোম্পানিতে আসতেছেন এই কোম্পানিটা আপনার যেই মোবাইলে গুগল গুগলের যেই অ্যাপসগুলো রয়েছে এই অ্যাপসটার মাধ্যমে আপনি চেক করেন চেক করে দেখেন যে ওই কোম্পানিটা রয়েছে কিনা অবশ্য অবশ্যই প্রত্যেকটা কোম্পানির কিন্তু একটা ওয়েবসাইট রয়েছে প্রত্যেকটা কোম্পানির একটা লোকেশন রয়েছে এখন এই লোকেশনের মধ্যেও যদি আপনার সেই কোম্পানিটা না দেখায় এবং আপনার এই ওয়েবসাইটেও যদি কোনো কোম্পানির তথ্য না আসে তাহলে আপনি ভেবে নেন যে এটা কোনো রেজিস্ট্রি করা কোম্পানি নয় অবশ্য এই ক্ষেত্রে আপনি যেই সকল ভিসাগুলো দিয়ে আসতে পারেন যেমন এস্টুরেন্ট স্টুডেন্টের অনেক স্টুডেন্ট রয়েছে এখন গুগল ম্যাপে রয়েছে কিংবা তাদের একটা নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেক্ষেত্রে গুগলের মধ্যে আপনার এই কোম্পানিটা আসতেছে আবার এই অনেক কোম্পানিগুলো রয়েছে এগুলো গুগলে অ্যাড করা নেই মানে কোনো মাধ্যমে অ্যাড করা নেই ফেসবুকে অ্যাড করা নেই গুগলে অ্যাড করা নেই সেই জন্য এই কোম্পানিগুলো আসতেছে না তো প্রিয় বন্ধুরা অবশ্যই আপনি সৌদি আরবে আসলে বিশেষভাবে গুরুত্ব দিবেন আপনার কন্ট্যাক্ট পেপারে অবশ্যই কন্ট্র্যাক্ট পেপার আপনার ভিসার যখন না যায় তার আগে কিন্তু এই কন্ট্যাক্ট পেপারটা বাংলাদেশে যায় অবশ্যই এই কন্ট্যাক্ট পেপার দেখে এবং আপনার ভিসা দেখে ভিসার পেশা আপনার এজেন্সির আগে আপনি জানতে পারবেন যদি একটুখানি বুদ্ধি কাটান আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে এর মধ্যে একটা ভিডিও বানিয়েছিলাম কিভাবে আপনারা পাসপোর্ট নাম্বার দিয়ে আপনাদের ভিসার যেই পেশাটা রয়েছে এটা চেক করবেন এবং আপনাদের এই স্পন্সার আইডি এবং স্পন্সারের নেমটা চেক করবেন এই ধরনের একটা ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে অলরেডি রয়েছে তারপরেও যদি আপনারা সেই ভিডিও থেকে কোনো কিছু বুঝ সমস্যা হয়ে থাকে আপনাদের আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি এই ধরনের আরেকটা ভিডিও সুন্দরভাবে ম্যাক করে দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম প্রিয় বন্ধুরা অবশ্যই আমি যেই কথাটা বলবো আপনি অবশ্যই আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার ভিসাটা চেক করতে পারেন ভিসাটা চেক করার পর আপনি পেশাটা দেখেন এবং আপনার কন্ট্যাক্ট পেপারটা হানড্রেড পার্সেন্ট আপনি কন্ট্যাক্ট পেপারটা আপনার এজেন্সির কাছ থেকে নেওয়ার চেষ্টা করেন একটা কন্ট্যাক্ট পেপার সৌদি আরবে আসার ক্ষেত্রে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আর আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে যখন আপনার এজেন্সি কিংবা দালালকে টাকাগুলো জমা দিচ্ছেন আপনার যেই যেই টাকা দিয়ে আপনারা আসতেছেন সেই টাকাগুলো জমা দিচ্ছেন কিভাবে জমা দিচ্ছেন হাতে হাতে জমা দিচ্ছেন অবশ্যই হাতে হাতে যদি আপনারা টাকাটা জমা দেন এটার কিন্তু কোনো ভ্যালু থাকে না এবং ডকুমেন্ট থাকে না আপনার একটা ভ্যালু এবং ডকুমেন্ট রাখার জন্য ব্যাংকের মাধ্যমে আপনার টাকাটা ট্রান্সফার করে দিন অবশ্যই যখন আপনি টাকা আপনাকে একজন দালালকে দিবেন এবং অংশই এটা ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করে দেন কিংবা এজেন্সিকেও এই ব্যাংকের মাধ্যমে টাকাটা ট্রান্সফার করে দেন সেক্ষেত্রে অবশ্যই আপনার একটা ডকুমেন্ট থাকলো যে আপনি অমুক লোককে কিংবা অমুক এজেন্সিকে এত টাকা জমা দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে পায়তারা এবং সমস্যা করার সম্ভাবনা একবারে জিরো পার্সেন্টে নেমে আসবে অবশ্যই এই সকল বিষয় ভেবে চিন্তা আসুন ইনশাল্লাহ আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না মধ্যে আমার এই ভিডিওতে আমি অনেক বিষয়গুলো বলেছি সেই বিষয়ের মধ্যে আরেকটা নতুন বিষয় হচ্ছে আমেল আইডি ভিসা প্রিয় বন্ধুরা অবশ্যই আমি কিন্তু আমেল আইডি ভিসা সম্পর্কে অনেকগুলো ভিডিও আপনাদেরকে দিয়েছি আমেল আইডি ভিসাতে আপনার তিনটা কাজ হবে নাম্বার ওয়ান কোম্পানিতে আসতে পারেন নাম্বার টু আপনার অবশ্যই একটা সাপ্লাই কোম্পানিতেও পড়তে পারেন এটা কোনো ভরসা নেই আর নাম্বার থ্রি যারা ফ্রি ভিসাতে কাজ করেন অবশ্যই ফ্রি ভিসাটাও আমেল আইডি ভিসার আওতাভুক্ত তাই অবশ্যই আপনারা কি কাজে আসতেছেন কোন কোম্পানিতে আসতেছেন এগুলো জানার অনেক প্রয়োজন রয়েছে আপনি চেষ্টা করবেন সেই সকল কোম্পানিগুলো রয়েছে কিনা সৌদি আরবে এবং এই কোম্পানিগুলো গুগল ম্যাপে রয়েছে কিনা গুগল টের যেই ওয়েবসাইটগুলো রয়েছে এই ওয়েবসাইটগুলোতে রয়েছে না কি না আপনি একটু চেক করে দেখে নেবেন অবশ্যই এই সকল বিষয় যদি আপনি না জানতে পারেন কিংবা আপনার এই সকল বিষয়ে কোনো অভিজ্ঞতা না থাকে অবশ্যই আমাকে বলতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের হয়ে কাজটা সম্পূর্ণ করে দেওয়ার চেষ্টা করব সেই জন্য অবশ্যই আগে প্রথমে কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে এই রিপ্লাই দেবো অবশ্যই সাহায্য সহযোগিতা যতটুকু আমি করতে পারবো এতটুকুই করার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওর লাস্ট প্রান্তে আমরা চলে আসছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম